নমস্কার ছাত্রছাত্রীরা ওয়েলকাম টু সানুদার শিক্ষা নিকেতন সপ্তম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের যে অনুশীলনী অর্থাৎ ভেবে দেখো খুঁজে দেখো এই অধ্যায়ের যে অনুশীলনীর যে তিন মার্কসের কোশ্চেনগুলো আছে তার ভেতরে তোমরা দেখতে পাবে তিনের গয়ে আছে মাৎসন্যায় আজ আমরা আলোচনা করবো মাৎসন্য্যায় কী সর্বতোভাবে চেষ্টা করেছি উত্তরটা ঠিকঠাকভাবে দেওয়ার এবং পয়েন্ট আকারে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার আশা করছি তোমাদের সবার ভালো লাগবে তাহলে দেখো প্রশ্নটা দেখে নাও মাৎসর ন্যায় কী প্রশ্ন প্রশ্নের উত্তরটা দেখে নিই ফার্স্ট পয়েন্ট মাৎসর ন্যায় শব্দের অর্থ সংস্কৃত শব্দ মাৎসর ন্যায় এর আক্ষরিক অর্থ দ্বারায় মাছের ন্যায় মাছেদের জগতে বড় মাছ কর্তৃক সাবার হয় ছোট ছোট মাছ দুর্বল নিমেষেই হয়ে যায় সবলের গ্রাস এবার আসছে পরের পয়েন্ট কৌটিল্যের মতে মাছসন্নায় কৌটিল্যের অর্থশাস্ত্রে এ সময় সম্পর্কে বলা হয়েছে যখন বিচারের অভাবে ক্ষমতাবান দুর্বলকে গ্রাস করে যেমন বড় মাছ সাবার করে ছোট মাছকে এমন অবস্থাকে বলা যায় মাছসন্ন্যায় পরবর্তী পয়েন্ট তোমরা করবে মাছসন্ন্যায়ের সময় মাছসন্নায়ের সময়টি ছিল মোটামুটিভাবে তৃতীয় ভাগের শুরুর দিকে যা ছশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যকার প্রায় একশো বছর এরকমভাবে বলা যায় এবার সে মাের উল্লেখ বা প্রমাণ পাওয়া যায় কোথায় ধর্মপালের খালিমপুর তাম্রশাসন ও সন্ধ্যাকর নন্দীর রামচরিত কাব্যে মাৎসর উল্লেখ আছে পরবর্তী পয়েন্ট মাৎসরন্যায়ের স্বরূপ যে সে সময়টাতে কোনো শক্তিশালী কিংবা স্থায়ী কেন্দ্রীয় শাসন ব্যবস্থা না থাকায় ব্রাহ্মণ ক্ষত্রিয় বণিক যে যার মতো করে প্রভাব বিস্তার জবরদখল কিংবা নিজের শ্রেষ্ঠত্ব জাহির করতে উঠে পড়ে লেগেছিল এই সময়ের নীতিটি ছিল মাইট ইজ রাইট অর্থাৎ জোর যার মূল যে যাকে পারত তার কাছ থেকে লুটে পুটে নিত এবং রবীন্দ্রনাথের ভাষায় বলা যায় আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে অর্থাৎ সবাই সবার মতো করে রাজা হতে চেয়েছিল এই সময়টাতে এর পরবর্তী পয়েন্ট এবং অন্তিম পয়েন্ট মাৎসন্নয়ের অবসান রাজা গোপালের হাত ধরে পালবংশ বংশ প্রতিষ্ঠা লাভ করলে বাংলা অঞ্চল দীর্ঘ রাজনৈতিক অরাজকতা তথা মাৎসন্নয় থেকে মুক্ত হয় আশা করছি পয়েন্ট আকারে খুব সুন্দরভাবে তোমাদেরকে বোঝাতে পেরেছি যদি তোমরা এর দ্বারা একটুখানি উপকৃত হও তাহলে আমার পরিশ্রম সার্থক বলে মনে হবে ধন্যবাদ